প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনার এই মহামারীতে তোমরা সকলে ঘরে অবস্থান করবে এবং নিরাপদ থাকবে এবং আমাদের অনলাইনে ক্লাসগুলো দেখবে। আজ আমি নবম ভোকেশনাল শ্রেণীর গণিত বিষয়ের একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিব। অনুশীলনী 3.2। শিক্ষার্থীরা, আমি এখানে একটি অনুসিদ্ধান্ত লিখে রেখেছি। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যাটি হচ্ছে 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস 63। তো আমি সমাধানটি করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ সমস্যাটির মধ্যে আমাদের একটি অংশ দেওয়া আছে, তো আমি সেই অংশটি আগে করছি। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস 2/x ইকুয়াল হচ্ছে 3। এখন আমার এখানেও আছে 2, এখানেও আছে 2, তো আমি 2 হচ্ছে কমন নিয়ে নিচ্ছি। 2 যদি আমি কমন নিই তাহলে আমার এখানে থাকবে হচ্ছে x মাইনাস, তো 2 কে 2 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে 1, নিচে হচ্ছে x ইকুয়াল হচ্ছে 3। এখন আমি সংখ্যাটিকে অপর পাশে নিয়ে যাব। তো সংখ্যাটি হচ্ছে 2, 2 এখানে গুণাকার আছে, ওই পাশে গিয়ে হয়ে যাবে আমার ভাগ, তাহলে 3/2। এখন শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 8x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। তো সমান চিহ্নের আগে যেটি আছে সেটি হচ্ছে বাম পক্ষ, আর সমান চিহ্নের পরে যেটা আছে সেটা হচ্ছে ডান পক্ষ। তো আমি বাম পক্ষ আগে করব। তো আমার বাম পক্ষে আছে 8x কিউব মাইনাস 1/x কিউব, এখানে 8। এখন আমরা যে অনুসিদ্ধান্তটি পড়েছি সেটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমরা x কে ধরব a আর 1/x কে ধরব আমরা b, তাহলে x হচ্ছে a আর 1/x হচ্ছে b, তাহলে আমার অনুসিদ্ধান্তটি হলো a কিউব মাইনাস b কিউব, তাহলে কি দাঁড়ালো? a মাইনাস b হোল কিউব। a কি? a হচ্ছে x মাইনাস, b কি? b হচ্ছে 1/x, তার উপরে কি আছে? হোল কিউব প্লাস 3। 3টা কোত্থেকে আসলো? এটা আমার অনুসিদ্ধান্তের 3। এ বি, এ হচ্ছে x আর b হচ্ছে 1/x, ইন্টু হচ্ছে কি? a মাইনাস b, a হচ্ছে x মাইনাস b হচ্ছে 1/x। এখানে আমি সেকেন্ড ভাগে দিয়ে দিচ্ছি। এখন শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে x মাইনাস 1/x এর একটা মান আমরা পেয়েছি, সেটা কি? 3/2। তাহলে আমরা মানটা লিখে ফেলি 3/2। তার উপরে কি আছে? কিউব প্লাস 3, এক্স আছে উপরে আর এটা আছে নিচে, তো আমরা কেটে দিচ্ছি, তাহলে আমার 3, আচ্ছা এক্স মাইনাস 1/x এখানে রইল আমার 1, আর এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 3/2। এখানে আমরা লিখে দিই মান বসিয়ে, এখন 3/2 হচ্ছে হোল কিউব, তাহলে 3 কিউব, 3 কয়টা? 3 হচ্ছে 3টা, তো 3 কে কিউব করলে আমার হয় হচ্ছে 27। 2, 2 এর উপরে আছে কিউব, তাহলে 2 কে কিউব করলে হয় হচ্ছে আমার 8 প্লাস 3 কে 3 দিয়ে গুণ করলে 9, নিচে হচ্ছে 2 ইকুয়াল 8। 8 এবং 2, 8 আর 2 এর লসাগু হচ্ছে 8, 8 কে 8 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে 1, 1 কে 27 দিয়ে গুণ করলে 27 প্লাস
8 কে 2 দিয়ে ভাগ দিলে 4, 4 কে 9 দিয়ে গুণ করলে 36। তাহলে এখানে 27 আর 36, 27 আর 36 যোগ করলে হয় হচ্ছে 63, মানে 63, নিচে হচ্ছে 8। তো 8 এই 8 হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে, তো এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে আমার রইলো কি 63। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে আমার ডান পাশে ছিল 63, তাহলে আমার বাম পক্ষ থেকে আমি অঙ্ক শুরু করলাম, শুরু করে আমার ডান পাশে রেজাল্ট আসলো 63, তাহলে এই পাশের সাথে মিলে গেল, তাহলে আমি লিখে দিলাম ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমাদের কি বলছে যে দেখাও যে, তাহলে আমরা কি লিখবো, দেখানো হলো।